নমস্কার, আমি সৌমি। আপনারা দেখছেন লেজেম টাইমস। বিস্তারিত খবর যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। 124টি খাঁচা বন্দি টিয়া পাখি উদ্ধার করল মালদা টাউন জিআরপি। ছটি ওয়ার্ডে ভ্যাকসিন কেন্দ্রের দাবিতে সড়ক হলেন আসানসোলের প্রাক্তন মেয়র। দুই এটিএম লুটের ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। ট্রেনের সংরক্ষিত কামরা থেকে উদ্ধার হলো 124টি খাঁচাবন্দি টিয়া পাখি। মালদার টাউন জিআরপি আধিকারিকরা গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা গামী যোগবাণী এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত S4 কামরা থেকে খাঁচাবন্দি টিয়া পাখিগুলি উদ্ধার করে। পাখিগুলিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে। কলকাতাগামী যোগবাণী এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে আবার খাঁচাবন্দি টিয়া পাখি উদ্ধার করল মালদার টাউন জিআরপি। জুলাই মাসের 27 তারিখে ডাউন কলকাতাগামী যোগবাণী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় 1000 টিয়া পাখি উদ্ধার করেছিল আরপিএফ। তারপর মঙ্গলবার রাতে আবারও টিয়া পাখি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোপন সূত্রে খবর পেয়ে ডাউন কলকাতাগামী যোগবাণী এক্সপ্রেস এর S4 সংরক্ষিত কামরা থেকে 4টি খাঁচা সমেত মোট 124টি টিয়া পাখি উদ্ধার করে মালদা টাউন জিআরপি জওয়ানেরা। অভিযুক্ত পাচারকারীকে ধরতে পারেনি জিআরপি। জিআরপি থানার আধিকারিকরা বনদপ্তরের হাতে উদ্ধার হওয়া টিয়া পাখিগুলি তুলে দেয়। সন্ধানগুলো চালিয়ে যাচ্ছি, আমাদের সোর্স কাজ করছে, এবং যার মধ্যে দিয়ে মালদা শহরে যে প্রথম এই পাখি ধরা পড়ে এটা 27 তারিখে, গত মাসের 27 তারিখে, সেইটা অনুযায়ী আমরা পরপর এখন আমাদের সোর্স খবর দিচ্ছে এবং আমরা পাখিগুলোকে রেস্কিউ করছি। আজকে 124টা পাখি উদ্ধার হয়েছে। প্যারাকি অলার প্যারাকি ময়না না ময়না নেই স্যার, এটা যাচ্ছিল যোগবাণী থেকে কলকাতা। স্যার অ্যারেস্ট কিছু না? অ্যারেস্ট কিছু নেই স্যার। তো এই পরিমাণ পাখি আসছে তাতে আমাদের একটা সন্দেহ হচ্ছে, আমরা এটা আরও খোঁজখবর নিয়ে বলতে পারবো যে নিয়ারেস্ট আছে নেপাল, নেপাল থেকে আসলেও আসতে পারে। নেপাল থেকে ওরা কালেক্ট করে নিয়েছে, কোথাও হয়তো বড় করছে, বড় করার পরে জাস্ট কালার আসার পরে ওরা এগুলোকে জেস্ট আসছে। বনদপ্তরের এক কর্তা জানান পাখিগুলিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। এটিএম রুটের দুই ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ। উদ্ধার এটিএম ভাঙার বেশ কিছু যন্ত্রপাতি। ধৃত দুজনকেই আদালতে তুলে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। প্রধান নগর থানা সাদা পোশাকের পুলিশের হাতে ধরা পড়ে গেল এটিএম লুটের ষড়যন্ত্রকারী দুই দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ দুইজন এটিএম লুটের দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। গত 31 জুলাই শনিবার রাতে শিলিগুড়ির দেবীডাঙ্গা এলাকার একটি বেসরকারি ব্যাংকের এটিএম লুট করার চেষ্টা করে বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই ঘটনা তদন্তে নেমে পুলিশ নরেন্দ্র শাহ ও রাহুল সিং নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় তদন্তে তারা জানতে পেরেছে দুষ্কৃতীরা এটিএম মেশিনটিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু মেশিনটি তুলতে পারেনি। অন্যদিকে পুলিশ এটিএম ভাঙার বেশ কিছু সামগ্রীও উদ্ধার করেছে। ধৃত দুজনকেই পুলিশ আদালতে পাঠিয়েছে। সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল পৌর নিগমের 106টি ওয়ার্ডে ভ্যাকসিন কেন্দ্রের দাবিতে সড়ক হলেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি। বুধবার তিনি পুরো এলাকার সকলকে ভ্যাকসিন দেওয়ার দাবি জানান। মানে কেবল এক বাত কহুঙ্গা, কর্পোরেশন কে লোক সুধর যায়, চাহে ও জনতা কো জলদি সে জলদি দো ভ্যাকসিন দে, নহি তো আসানসোল কে লোক আনে ওয়ালে দিনো মে কর্পোরেশন মে জো লোক ঠান্ডে ঘরো মে বেঠে হ্যায়
उनके लिए दूसरा वैक्सीन रेडी रखी है, और वो वैक्सीन जब उनको लगेगा तभी कॉरपोरेशन में जाने का मुंह उनका नहीं रहेगा। यदि वो वैक्सीन नहीं लेना चाहते और दूसरी बार कॉरपोरेशन में जाने का यदि इच्छा है, तो जल्दी से जल्दी सरकार ने जो वैक्सीन भेजा है वो दो डोज वैक्सीन सारे आसनसोल के सारे लोगों को जल्दी से जल्दी मुहैया कराए। यदि ऐसा नहीं होता है तो डॉक्टर पोद्दार के नेतृत्व में आने वाले दिनों में बड़ा आंदोलन हम लोग करेंगे, क्योंकि ये जनता के जिंदगी का मामला है। यहाँ पर कोई भी खिलवाड़ हम लोग बर्दाश्त करने वाले नहीं है। आप लोग और बड़ा से बड़ा, हम कहते हैं कि आपने कुछ होर्डिंग लगाया है जिसमें आप लोगों ने अपना फोटो लगाया है, हम लोग कहते हैं कि अगले एक महीने के अंदर आसनसोल की सारी जनता का दो दो वैक्सीन लगा दीजिए, दो चार फोटो हम लोग भी लगवा देंगे, दो चार फोटो हम लोग भी चंदा करके लगवा देंगे, दो चार होर्डिंग आप लोग का लगवा देंगे। जब बोलिएगा तो वहां अगरबत्ती भी दिखाएंगे, थोड़ा मिठाई उठाई भी बांट देंगे आप लोग के नाम से। लेकिन वैसा काम तो कीजिए, गरीब आदमी को वैक्सीन नहीं दीजिएगा और खाली अपना फोटो लगाइएगा, ये कैसे हो सकता है? बहुत आदमी फोटो लगाने का कोशिश किया और फोटो लगाने के चक्कर में राजनीतिक रूप से आप लोग फोटो बन जाइएगा, समझते हैं ना। দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলে গেল হাওড়ার মংলা হাট। করোনা আবহে দীর্ঘদিন বেচা কেনা বন্ধ ছিল এই হাটে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা খুচরো ব্যবসায়ীরা পড়েছিলেন চরম অসুবিধায়। মংলা হাট খোলায় খুশি সকলেই। করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলল এশিয়ার বৃহত্তম বেচা কেনার বাজার হাওড়ার মংলা হাট। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসা যাওয়া শুরু করেছে এই মার্কেটে। হাট খোলার তারা বেজায় খুশি। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে খুলছে মার্কেট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। মংলাহাটের এক ব্যবসায়ী বলেন, সরকার যদি আর বন্ধ না করে খুশি হব, কারণ বহু মানুষের রুজি রুটি জড়িয়ে আছে এই হাটকে কেন্দ্র করেই। হাট বন্ধ থাকায় চরম আর্থিক অনটনে ভুগছেন তারা। বিভিন্ন রাজ্য ও জেলা থেকে আসা ক্রেতা বিক্রেতারাও সকলেই মংলাহাটে আসেন। এখান থেকে কেনাকাটার করে অনেকে ব্যবসা করেন। হাট বন্ধ থাকায় তারাও সমস্যায় ছিলেন, তাই হাটের বেচা কেনা শুরু হওয়ায় খুশি সকলেই। বাজার আরম্ভ হয়েছে, বাজার মূল্যহাট অবশেষে খুললো, কেমন লাগছে? ভীষণ মানসিক শান্তি পাচ্ছে, এটুকুনো বাবা আপনাকে বলছি। বহুদিন পরে হাটটা খুলেছে। সরকারের কাছে আমি হাত জোড় করে নিবেদন করছি, এই যে হাটটা খুলেছে, আমরা আমাদের সচেতনতা নিয়ে হাটটা করছি, সরকার যেন হাটটাকে খুলতে খোলা রাখতে আমাদেরও সাহায্য করে, এটা সরকারের কাছে নিবেদন। কোভিড বিধি কি মানা সম্ভব হচ্ছে? আমরা আপ্রাণ চেষ্টা করে সেটা মানছি। প্রত্যেকে মাস্ক ইউজ করছি, স্যানিটাইজার ইউজ করছি, সেভাবেই হাটে আসছি। যত হকার আসছে, যত কাস্টমার আসছে, প্রত্যেককে আমরা বাধ্য করছি স্যানিটাইজিং এবং মাস্কের জন্য, এবং ভ্যাকসিনও সবাই ম্যাক্সিমাম লোকের নেওয়া হয়েছে। হয়তো অল্প দৃশ্যের ফার্স্ট স্টেপ হয়েছে, সেকেন্ড স্টেপ বাকি আছে, সেটাও আশা করি দুই এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। বনগাঁ দুটি ভ্যাকসিন সেন্টারে চরম উত্তেজনার সৃষ্টি হয় বুধবার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। পুলিশের সাথেও বেঁধে যায় চরম বচসা। ভ্যাকসিন নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তেজনা ছড়াল বনগাঁ পৌরসভার 5 নম্বর ও 7 নম্বর ওয়ার্ডের ভ্যাকসিন সেন্টারে। চরম ল্যাঠালেটির মাঝে অনেকেই পুলিশের সাথে জড়িয়ে পড়েন তীব্র বচসায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে পাওয়া যাচ্ছে না ভ্যাকসিন। এক কথায় বনগাঁ পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের টাউন হল ভ্যাকসিন কেন্দ্র ও 7 নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পল্লী ভ্যাকসিনেশন সেন্টারে আজ অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। লাইনে দাঁড়িয়েও এলাকার মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, এই অভিযোগ পেয়ে আজ বনগাঁ পৌরসভা 3টি টিকাকরণ কেন্দ্রে যান বিজেপি বিধায়ক অশোক কীর্তিনিয়া। আমরা এসে দেখেছি 47 জন, বাড়ির লোক নিয়ে আসছে।
এখন কতজন হয়েছে দেওয়া এ না বলতে পারবো আমরা এখানেই দাঁড়িয়ে আছি তাকে দেখেই অভিযোগ করতে থাকে স্থানীয় বাসিন্দারা টাউন হল ও রামকৃষ্ণপল্লী ভ্যাকসিনেশন কেন্দ্রে যেতেই চরম উত্তেজনা সৃষ্টি হয় রামকৃষ্ণপল্লীর ভ্যাকসিনেশন সেন্টারে লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজনের সঙ্গে কর্মকর্তাদের ধাক্কাধাক্কিও শুরু হয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বনগাঁ থানার পুলিশ পুলিশের সাথেও বচসা শুরু হয় বাসিন্দাদের দেখুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে ভ্যাকসিনেশনের দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতি এর আগে তো চরম দুর্নীতি হয়েছে কিন্তু মাননীয় এসডিও আমাকে কথা দিয়েছেন দুর্নীতি আগামী তো হবে না সেই অনুযায়ী যে যারা আগে আসবে তারা আগে ভ্যাকসিন পাবে কিন্তু আমি যে তিনটে বনগাঁ পৌরসভা তিনটে জায়গায় গিয়েছিলাম আজকে একটা সাপার আমাদের এক নম্বর ওয়ার্ডে জয়পুরে একটা টাউন হলে একটা আছে রামকৃষ্ণপল্লী এক নম্বর ওয়ার্ডে ভ্যাকসিনেশান কমপ্লিট হয়ে গিয়েছে লোকজনও তেমন নাই ওখানে কিন্তু টাউন হল এবং রামকৃষ্ণপল্লীতে চরম দুর্নীতি হচ্ছে তার নিদর্শন আজকে আমি যে প্রমাণ পেলাম কারণ আমি আজ অব্দি কখনো কোনোদিন ভ্যাকসিন ক্যাম্পে যাইনি ত্রাণ নিয়ে রাজনীতি করছে রাজ্যের শাসক তৃণমূল সরকার ঘাটালের বিধায়ক শীতল কপাট এই অভিযোগ তুলে বলেন হাজার হাজার মানুষের করুণ অবস্থা পানীয় জলটুকুও নেই আর এই সরকার রাজনীতির খেলায় নেমেছে তিনি বন্যা কবলিত এলাকার ঘুরে ঘুরে এটাই দেখেছেন বলে জানান বন্যা কবলিত ঘাটালে জলবন্দী মানুষের অভিযোগ পানীয় জল নেই ত্রাণ নেই এবং তার সাথে শাসক দলের প্রতিনিধিদের দেখা নেই ভোটের আগে শাসক দলের প্রতিনিধিরা ঘন ঘন আসতেন কিন্তু এখন তারা কোথায় আছেন তা বুঝতে পারছে না ঘাটালের বন্যা কবলিত মানুষজন ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কপাট মঙ্গলবার পুরসভার 5-7-10 নম্বর ওয়ার্ডে গিয়ে পানীয় জল ও শুকনো খাবার বিতরণ করেন বিধায়কের অভিযোগ তৃণমূল কংগ্রেস তার নিয়ে রাজনীতি করছে প্রশাসনও অসহযোগিতা করছে আমরা চেষ্টা করছি যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে সহযোগিতা করার তিনি ত্রাণ নিয়ে রাজনীতি করায় রাজ্যের শাসক দলের তীব্র সমালোচনা করেন প্রথম কথা আপনারা ভালো করে দেখেছেন আমরা কোথায় কীভাবে আছি কী কাজ করেছি আজকে আমরা সারাদিন ঘুরে 10 নম্বর 5 নম্বর আর হচ্ছে আমাদের 7 নম্বর বোট চালিয়ে আমরা ত্রাণ দিয়েছি সবথেকে যেটা কষ্টের বিষয় মানুষের সবথেকে প্রয়োজন জল সে জল আমরা দিয়েছি শুকনো খাবার আমরা দিয়েছি তিরপল আমরা দিয়েছি আবার এই পৌরসভার বেশ কিছু ওয়ার্ডে জলের অভাব খাবার অভাব বিশেষ করে ছ নম্বর ওয়ার্ড আছে 16 নম্বর 14-15-17 আর এদিকে 2 নম্বর ওয়ার্ড এতে আমরা অ্যাভেলেবেল জল দিয়েছি প্রায় পার ডে 1000 লোক করে আমাদের খাওয়ানো হবে শাসক দল শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য বিজেপির এমএলএকে বদনাম করার জন্য করছে আমরা চারিদিক ঘুরেছি এই বন্যার সময় মানুষের পাশে দেখেছি মানুষের যন্ত্রণার কথা দুঃখের কথা জেনেছি প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএনএড প্রশিক্ষণ প্রাপ্তদের অবিলম্বে নিয়োগের দাবিতে হাওড়া জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন প্রাথমিক শিক্ষক পদপ্রার্থীরা এদিন জেলা শাসকের দপ্তরের সামনে তারা প্রথমে বিক্ষোভ প্রদর্শন করেন তারপর নিয়োগের দাবিতে স্মারকলিপি জমা দেন প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে শিক্ষক পদে নিয়োগের দাবিতে হাওড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন দেওয়া হয় ঐক্যমঞ্চের প্রতিনিধিদের দাবি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী 2014 সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রশিক্ষণ প্রাপ্ত সকল প্রার্থীকে অবিলম্বে নিয়োগ করতে হবে তারা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এইরকম 16,500 প্রার্থীকে ধাপে ধাপে নিয়োগের প্রতিশ্রুতি দেন কিন্তু ডাব্লিউবিপিওর যে মেধা তালিকার প্রকাশ হয় তাতে প্রায় 6,500 প্রার্থী বাদ পড়েছেন তালিকায় তাদের ঢোকানো হয়নি তাদের দাবি মুখ্যমন্ত্রী তার প্রতিশ্রুতি পালন করুন এবং টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তদের সকলকেই অবিলম্বে চাকরি দেওয়া হোক আজকে আমরা হাওড়া জেলার এডিএম অফিসে এসেছি তার কারণ আমরা মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যারের কাছে একটা ডেপুটেশন জমা দিতে এসেছি তো আমাদের দাবিটা হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী
গত নভেম্বর মাসে নবান্নের সভাঘর থেকে ঘোষণা করেছিলেন যে প্রাথমিক টেট উত্তীর্ণ যত প্রার্থী রয়েছে তাদের প্রত্যেককে রাজ্য সরকার ধাপে ধাপে নিয়োগ করে দেবে। কিন্তু ওনার প্রতিশ্রুতি মতন এখনো পর্যন্ত আমরা সেই নিয়োগ পাইনি। কিন্তু ওনার প্রতি আজ এই পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেলে। দেখতে থাকুন লিজেন্ড টাইমস।